দেশে দিন দিন বাড়ছে বজ্রপাতের তীব্রতা, এটি বৈশ্বিক উষ্ণতা বাড়ার জন্য ঘটছে বলে মনে করেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাদের সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে দেশে বজ্র মেঘের পথ বদলাচ্ছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাত, একটা সময়ে যা সবার কাছেই ছিল মামুলি ব্যাপার, কিন্তু গেল কবছর ধরে তীব্রতা বেড়েছে বজ্রপাতের, যা প্রাণহানি সহ ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে ব্যাপক। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের তুলনায় অধিক বজ্রপাত প্রবণ অঞ্চল। বাংলাদেশ বজ্র ঝড়ের জন্য ঝুঁকিপূর্ণ, তার একটা মাত্র কারণ হলো আপনার দক্ষিণে বঙ্গোপসাগর, যেখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহ আপনার এদিকে আসে, আর উত্তর দিকে আপনার হিমালয় পর্বত থাকার জন্য এটা আপনার ঘনীভূত যেটা হয় বা কেন্দ্রীভূত হয় সেটি হলো বাংলাদেশের পশ্চিমাংশ অথবা পশ্চিমবঙ্গে এই এলাকাতে হয়, যার ফলে বজ্রঝড়টা উত্তর উত্তর পশ্চিম দিক থেকে আপনার আমাদের বাংলাদেশে ধেয়ে আসে। 1951 সাল থেকে 2016 সাল পর্যন্ত থান্ডারস্টর্মের ডাটা আমরা চেক করি, দেখা গেছে যে বজ্র মেঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এদের গঠন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সুতরাং থান্ডারস্টর্মের ট্রেন্ডটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের উপরে। মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলেই বেশি হতো বজ্রপাত, কিন্তু আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক কিছু বছরের পর্যবেক্ষণ বলছে বজ্রপাত দিনে দিনে সরে আসছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দিকে। এক্ষেত্রে দেশের প্রায় 17টি জেলাকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট তো, এবং ওদিকে খুলনার যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া খুবই ডেঞ্জারাস জোন অফ থান্ডারস্টর্ম। দেশের দক্ষিণাঞ্চলে থান্ডারস্টর্মের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। সাধারণত একটা বজ্রমেঘের সাথে যে লাইটনিং হয়ে থাকে সেই লাইটনিংটা 100 কিলোমিটার দূরে পর্যন্ত স্ট্রাইক করতে পারে। বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে গেল 6 বছরে এই দুর্যোগে মারা গেছে প্রায় 1,200 জন মানুষ। গত বছর মৃত্যু হয়েছে কমপক্ষে 275 জনের। তাই ক্ষয়ক্ষতি এড়াতে কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। খোলা জায়গায় বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, অন্তত 4 মিটার দূরে থাকতে হবে। কোনো উঁচু স্থানে বা ফাঁকা জায়গায় অবস্থান নেওয়া যাবে না। নদী বা জলাশয়ে মাছ ধরা বন্ধ রাখতে হবে, পারলে জলাশয় থেকে দূরে থাকতে হবে। নিচু হয়ে নৌকার পাটাতনে কম স্পর্শ রেখে বসে পড়তে হবে। বৈদ্যুতিক তারের নিচে ও খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। গাড়িতে থাকলে নিরাপদে নেমে যাওয়া উত্তম, তবে নামতে না পারলে গাড়ির ভেতর ধাতব বস্তুর সাথে স্পর্শ রাখা যাবে না। ঘরের ভেতরে থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে। জানালার কাছে বা বারান্দায় অবস্থান নেওয়া যাবে না, আর ভবনে যথাযথ বজ্র নিরোধক দণ্ড ব্যবহার করতে হবে। বিকালের পর থেকে যদি কেউ দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং সেটা যদি উত্তর উত্তর পশ্চিম দিকে হয় বেশি সং, তাহলে আপনার লোক জনসাধারণ যেন একটু আশ্রয়স্থলে থাকে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনাকে শেল্টারে যেতে হবে, কারণ এই অ্যাপ্রোচিং পাথ বরাবর সে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সে আপনাকে পাস করে চলে যাবে, তারপর আপনার বাইরে নামা নিরাপদ হবে। জানা গেছে মার্চ, এপ্রিল, জুন আর সেপ্টেম্বরের পাশাপাশি দেশে মূলত মে মাসেই সবচেয়ে বেশি বজ্রপাত হয়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।